গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে 1975-এর 15 আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। দাদি শেখ সাহারা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এটি তাদের পারিবারিক কর্মসূচি। বিকেল 4টায় ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে 1975-এর 15 আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। দাদি শেখ সাহারা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এটি তাদের পারিবারিক কর্মসূচি। বিকেল 4টায় ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে 1975-এর 15 আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। দাদি শেখ সাহারা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এটি তাদের পারিবারিক কর্মসূচি। বিকেল 4টায় ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে 1975-এর 15 আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। দাদি শেখ সাহারা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এটি তাদের পারিবারিক কর্মসূচি। বিকেল 4টায় ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে 1975-এর 15 আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। দাদি শেখ সাহারা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এটি তাদের পারিবারিক কর্মসূচি। বিকেল 4টায় ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।